শুধু রাইস খেয়ে লাভ নেই, আগে মাটনটা দিয়ে ট্রাই করি। এটা আক্রমের বিরিয়ানি, সিরিয়াসলি? চলো আক্রম, নাকি আগে আর্সেলানের এমপ্লয়ি ছিল। কত টাকা দিয়েছে তোমায়? টাকা পয়সা কোনো না, এমনি গেছে। ভালো কাজের এ যুগে কোনো দাম নেই, ভালো কাজ করতে গেলেই বৃষ্টি পড়বে। দেখো এটা 125 সিসির বাইকে তোমরা কি এক্সপেক্ট করতে পারো? আর কি চাই লাইফে? হ্যাঁ, চারিদিকে এত আক্রম আক্রম আর আক্রমের ভূত, মানে সিরিয়াসলি বলছি, আমি আজ পর্যন্ত আক্রমের 4-5টা আউটলেট ওপেন হয়ে যায় আমি একটাতেও জানি, সিরিয়াস বলছি। বাট এই আক্রমের ভূতটাকে এবার নামাতে হবে। আক্রম খুলেছে এখন সোদপুরেও ভাই, আমার বাড়ির এলাকায় খুলে গেছে আক্রম। আমাদের সঙ্গে আজকে রয়েছে এমন একজন মানুষ যিনি আক্রমের বিরিয়ানি অলরেডি এক্সপিরিয়েন্স করেছে, তাই তো? হ্যাঁ, আমি দুবার করেছি। দুবার করেছে? দুবার মানে একবার ওই যখন স্ট্রিটে ছিল, হ্যাঁ, আর একবার শোভা বাজারে। কেমন লেগেছে তোমার? মানে স্ট্রিটের থেকে শোভা বাজারে যখন গেছিলাম তখন ওখানে তো ভালো আউটলেট ছিল, ওখানে বেশ ভালো ছিল, মানে আগের থেকে অনেকটাই ভালো করেছিল। তুমি কি ব্লক করতে গেছিলে? হ্যাঁ। কত টাকা দিয়েছে তোমায়? টাকা পয়সা কোনো না, এমনি গেছি। আমায় কমেন্টে অনেকে কিস দিয়েছে যে টাকা নিয়েছি, কিন্তু টাকা নিয়ে একটা টাকাও। তার মানে আজকে আমরা আক্রমের সঙ্গে সঙ্গে সায়নজিৎ দাকে আমরা এক্সপোজ করবো, ঠিক আছে? তো চলো আমরা যাই এখন। দেখো ভাই, বিরিয়ানি যেরকম খেতে হবে সেরকমই বলবো। মানে আমার তো দুদিন আগে আমি আর্সেলান খেয়েছি, আমার কিন্তু আর্সেলান মারাত্মক লেগেছে। বাট এবার দেখি আক্রম কী বানাচ্ছে, চলো। কখন থেকে যাবো ভাবছি, কিন্তু এই যে দেখো চারিদিকে এত বৃষ্টি হয়ে যাচ্ছে আর আমার গাড়িটা ভিজছে। কিছু করার নেই ভাই, বৃষ্টির মধ্যেও ব্লক করতে যাবো, কারণ ব্লক না করলে পেট চালাবো কী করে? না আর পারা গেল না, এইবার রেনকোটটাই গায়ে চড়ি নিলাম। ওয়াও কি সুন্দর লাগছে, এবং সাইকেলের মধ্যে পতাকা ঝুলিয়ে যাচ্ছে। সো চলে এসেছি আমরা ডেস্টিনেশন, সেটা হচ্ছে আক্রম। আক্রমের লোকেশনটা আমি বলে দিই, এটা হচ্ছে কোষে কষা সোদপুর, তার ঠিক ব্যাঙ্গ অপোজিটে হচ্ছে আমাদের আক্রম। এবার আমি তোমাদের একটা সত্যি করে কথা বলি, 0.6 চলছে। এবার আমি ওটা সত্যি কথা বলি তোমাদের, আমরা আর্সেলানের বিরিয়ানি যখন খেলাম ওখানকার এক্সপিরিয়েন্স একদম আলাদা রকম ছিল, যেরকম আমরা খেয়ে থাকি নর্মালি আর্সেলানের বিরিয়ানি। এবার সব রকমের আর্সেলানের বিরিয়ানি সব জায়গায় সেম হয় না, কিছু কিছু জায়গায় আছে আর্সেলানের বিরিয়ানি প্রচণ্ড ড্রাই হয়, যেরকম আমি খেয়েছিলাম হচ্ছে লেক টাউনের ব্রাঞ্চটায়, ওখানে এত ফালতু খেতেছিল আর্সেলানের বিরিয়ানিটা। আর্সেলান খেতে হলে একমাত্র পার্ক সার্কাস ঠিক আছে, আর আমাদের ব্যারাকপুরের আর্সেলানটা খুবই ভালো, সোদপুরের আর্সেলানটাও খারাপ নয়, ভালো। বাট আমরা আজকে যেটা মেন উদ্দেশ্য, যে এইবার আক্রমের সঙ্গে আর্সেলান কেন, বা আর্সেলানের সঙ্গে আক্রম কেন? ফার্স্ট অফ অল দুটো রিজন, একটা হচ্ছে আর্সেলান আর আক্রম দুটো বিরিয়ানি কাইন্ড অফ সেম। তার কারণ হচ্ছে আর্সেলানও কলকাতা স্টাইল বিরিয়ানিকে ফলো করে, আক্রমও কলকাতা স্টাইল বিরিয়ানিকে প্রসেসটাকেই ফলো করে। আর দ্বিতীয় রিজন হচ্ছে আক্রম নাকি আগে আর্সেলানের এমপ্লয়ি ছিল, তো সেই কারণে ও পুরো একদম দাদা একদম আর্সেলানের পুরো ঠিকুচি গুষ্টি সব জেনে নিয়ে সেই বিরিয়ানিটাই এখানে পুট করার চেষ্টা করছে, তাই তো? তো সেই কারণে আমরা এই দুটো কারণে আক্রম ভার্সেস আর্সেলান করছি। এছাড়া মাটনের সাইজও বড়, এছাড়াও কিন্তু আরও এখানে অনেক আউটলেট। এখানে আমি তোমাদের বলে দিই, সোদপুরে এখানে ওইদিকে একটা আর্সেলানের আউটলেট, এখানে একটা আর্সেলানের আউটলেট, তার মানে দুটো আর্সেলান আউটলেট পেয়ে গেলাম। একটা এই একটু এগিয়ে গেলে একটা আমিনিয়ার আউটলেট, এইদিকে গেলে দাদা বৌদি, চারিদিকে বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি। আর এছাড়াও তো এখানে মিত্র ক্যাফে, আরও অনেক কিছু রয়েছে। তো চলো এবার আমরা এই জন্য আজকে আক্রমে এসেছি যে আক্রমের সঙ্গে আর্সেলানের কতটা মিলে আছে, কারণ বেসিক্যালি আক্রমের প্রশংসা আর পঞ্চমুখ অনেক জায়গায় শুনেছি, আবার কিছু নেগেটিভ কমেন্টও শুনেছি। তো সেই নেগেটিভ পজিটিভ সব মিলেই আমরা আজকে এক্সপোজ করবো আক্রমকে 100%। কথা দিচ্ছি আজকে এক্সপোজ করেই বেরোবো এখান থেকে, চলো। তোমাদের কি মাটন বিরিয়ানি এই চিকেন আলাদা হয়? বাহ, মটনের পিস, একটা পিস কত গ্রামের থাকে দাদা? মিনিমাম 200, ম্যাক্সিমাম 230, 200 থেকে 230 গ্রাম। আমি ফোন করলাম সকালে, উত্তরপাড়া থেকে বলছেন, বললাম না কাল নাগের বাজার গেছিলাম, আমি এটা জানতাম না, তুমি আজকে বললে তাই জানলাম। কি বললাম? বললাম না কাল নাগের বাজার আমি খেয়ে, একটু চর্বি দেখে এই জম জাতীয় পিস দেখে নেবেন, যেটা বলবো সেটাই। হ্যাঁ,
ঘুরিয়ে ঢুকে গেছি, ওমা মাংস মাংস দিল, চালটা একটু মানে বিরিয়ানির ব্যাপারই নেই, তো পুরো জার হয়ে গেল। মাংসটা নিজেদের দোকানের বলে ওখানে মাংসটাই একমাত্র মাংসটাই আছে আর কিছু নেই। দোকান খুলতে না খুলতেই তিন চারজনের ভিড়। এটা কি আজকে আমাদের এক্সপোজ করতে দেবে না এই বলছে? না আজকে আমরা এক্সপোজ করি চাইবো আক্রমকে। সো আমরা মানে এবার আক্রমের একটা পালা হচ্ছে এই যে আউটলেটটা দেখো ভেতরে বসার জায়গাটা, আমি তোমাদের যদি একটু ভেতর থেকে দেখাই খুললে এই ও ও আচ্ছা আচ্ছা এসি আছে, এটা হচ্ছে সব থেকে বড়ো বিষয়। আর আমরা ঢুকে হেলমেট ফেলমেট রেখে দিয়েছি এরকম, আর বেশ বড় জায়গা, সবাই মিলে বসে বিরিয়ানি খেতে পারবে, সুন্দর এসির মধ্যে ঠান্ডা, কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো হতে হবে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। রেডি? সো এখানে আমি মাটনটা দেখাই ফার্স্টে। এই দেখো মাটন তো পুরো চর্বির পিস, 200-230 গ্রামের মাটন থাকে ওদের অ্যাপ্রক্সিমেট, ওরা বলেই দিয়েছে। মাটনটার ভেতরটা দেখাই, এদিকে আসো। এই হচ্ছে মাটনটা, আচ্ছা মাটনটা কিন্তু সফট আছে, দারুণ সফট আছে, কুকটাও ভালোই হয়েছে। ফার্স্টে মাটন বিরিয়ানি খাবো যখন শুধু রাইস খেয়ে লাভ নেই, আগে মাটনটা দিয়ে ট্রাই করি। এটা আক্রমের বিরিয়ানি, সিরিয়াসলি। আলুটা দিয়ে একটু ট্রাই করি। ও আলুটা তো ভালো কুক হয়েছে, দারুণ কুক হয়েছে, আলু নিয়ে বলার কোনো জায়গা আমি পাচ্ছি না। রাইসগুলি আমি দেখাই একটু, লম্বা লম্বা চাল, লং গ্রেনের চাল, মাখা মাখা, বাট কোনোটা ভেঙে যায়নি। সিরিয়াস বলছি, মানে আমি আর্সলান খেয়ে আসলাম, এখন আক্রম খাচ্ছি, আমার এটাই বেটার লাগছে আপাতত। জানি না কেন রাইসের মধ্যে একটা খুব ফ্লেভারফুল ব্যাপার রয়েছে, মশলাদার রাইস রয়েছে, এমন না প্রচণ্ড লাইট, আবার এমন না প্রচণ্ড রিচ মশলাদার, একটা এরকম দুটোর মধ্যে কোনোটাই না, একদম মিডিয়াম পোর্শনে রয়েছে। সিরিয়াস বিরিয়ানিটা ভালো খেতে, কিন্তু আমি এক্সপোজ করবো কী করে আমি জানি না, আমি এক্সপোজ করতে চাই। আমরা একটু মাটন নিই, দেখি মাটনে যদি কোনো খুদ পাওয়া যায়। আচ্ছা মাটন, মাটনও তো ছেড়ে আসছে ভাই, কী করবো। ওয়াও, মুখের মধ্যে পুরো গলে গেল, এক্সপোজ করতে চাই আমি, এক্সপোজ করতে চাই। একটু আলু দিয়ে, এই যে এরকম আলু নেব, তার সঙ্গে একটু মাটন নেব, খেয়ে দেখি তাতে যদি কোনো খুদ পাই। ফাটাফাটে, লিটারালি আমি স্পেল বাউন্ড, কোনো কথা নেই আমার মুখে। সোদপুরে এতদিন আমরা আর্সেলান যেতাম, আমিনিয়া যেতাম, সে সময় মাঝে মাঝে কোয়ালিটিতে কম্প্রোমাইজও পেতাম। আক্রম মারাত্মক ভাই, কোনো কথা হবে না, কোনো কথাই হবে না, মুখ থেকে জাস্ট একটাই কথা বেরোবে, জাস্ট ওয়াও হয়ে দে। আচ্ছা বিরিয়ানিতে না কোনো খুব পাই, চিকেন চাপে দেখি। চাপটা, চাপটার মধ্যে একটা মিষ্টি মিষ্টি ব্যাপার আছে, যেরকম অরিজিনালি চিকেন চাপটা খেতে হয় না সেরকমই, দেখতেও সেরকম লাগছে, খেতেও সেরকম। একটা সুইট ফ্লেভার রয়েছে চিকেনটা, একটু দেখাই। চাপের চিকেনটাও সফট রয়েছে, দারুণ সফট চিকেন। সিরিয়াস বলছি, মানে এইরকম চিকেন খেলে চাপের সঙ্গে জাস্ট ওয়াও লেভেল লাগবে আর কিচ্ছু না। মাটন চাপনি প্রচণ্ড রিচ দেখতে লাগছে, মাটন চাপটা একটু খেয়ে দেখি বিরিয়ানি দিয়ে তারপর। একদম ডিফারেন্ট ফ্লেভার, দারুণ খেতে,
এক পিস মাটন নিয়ে দেখি, এই যে এরকম মাটনের পিস। ওহো, এই হচ্ছে মাটন চাপের কোয়ালিটি, কিছু বলার নেই আর। চলো, অসাধারণ, ফাটাফাটি। আমি একটা জিনিস বিশ্বাস করি, যে কোনো জিনিস যদি খেতে ভালো হয় তার অ্যাডভার্টাইজমেন্টের প্রয়োজন হয় না। আক্রম ওয়ান অফ দ্যাট, মানে আমি আক্রমের এর আগে কোনোদিনও কোনো আউটলেটে যাইনি। ফার্স্ট টাইম সোদপুরে আউটলেটে এসেছি, আমার বাড়ির কাছে এটা তাই এক্সপোজ করবো ভেবেছিলাম, তাই বিরিয়ানিটা ভালো খেতে হবে না মনে হচ্ছিলো তাই। বাট সিরিয়াস বলছি, আক্রম সোদপুরের মধ্যে দি বেস্ট বিরিয়ানি। সোদপুরের দাদা বৌদির ট্র্যাক রেকর্ড কী আছে তোমরা সকলে জানো, সোদপুরের আর্সেলান রেকর্ড ভালো, খারাপ বলবো না। আমিনিয়ার ট্র্যাক রেকর্ড কী আছে তোমরা জানো, বাট আমি তোমাদের বলবো আর একবার আক্রম আসো, তাহলে বাকি সব কিছু ট্র্যাক রেকর্ড এমনি ভুলে যাবে। সিরিয়াস বলছি, খাবার দাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। আমি টোটাল বিরিয়ানিটা শেষ করি, শেষ করে বাইরে গিয়ে ফাইনাল রিভিউ বলছি। আর্সেলান জিতলো না আক্রম জিতলো? চলো,